পুকুরের টেন্ডারকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল এলাকা। বুধবার রাতে পুরাতন মালদা থানার 8 মাইল সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। ঘটনায় দুপক্ষের 8 জনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই এলাকায় একটি হোটেলে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে গণ্ডগোলের সূত্রপাত। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে যায় পুরাতন মালদা এবং গাজল থানার পুলিশ। ধৃত তৃণমূল নেতা দুলাল সরকার জানান, পাণ্ডুয়া এলাকায় একটি পুকুরের টেন্ডারকে ঘিরে লালচাঁদ মণ্ডল দাসু মণ্ডলের দল তাঁদের উপর হামলা চালায়। এই ঘটনায় বেশ কয়েকজন আক্রান্তও হয়। অন্যায়ভাবে পুকুরটিকে দখল করে নেওয়ার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ, যদিও গোষ্ঠী কোন্দলের জেরে অস্বস্তিতে তৃণমূল। গাজলের প্রাক্তন তৃণমূল ব্লক সভাপতি মানিক প্রসাদ জানান, নিজেদের মধ্যেই গণ্ডগোলের সঙ্গে রাজনীতিগত কোনো ব্যাপার নেই। বৃহস্পতিবার অভিযুক্তদের আদালতে পেশ করা হয়। ঘটনার তদন্ত চলছে। পুরাতন মালদা থেকে রেজাউল হকের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ। সমস্ত খবরের ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের নতুন ইউটিউব চ্যানেল উত্তরবঙ্গ সংবাদ টিভি।